দেখুন, এবার সামরিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হচ্ছে চীন পাকিস্তান, চীন ও পাকিস্তান সামরিক ক্ষেত্রে আরও ঐক্যবদ্ধ হচ্ছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য ইসলামাবাদকে জানিয়েছে বেইজিং। পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল জুবাইর হায়াতের সঙ্গে চীনের রাজধানী বেইজিংয়ে এক বৈঠকে এই আহ্বান জানান চীনা কমিউনিস্ট পার্টির নেতা ইউ ঝেংশেং। ঝেংশেং বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে চীনকে সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেন ঝেংশেং। বৈঠকে জেনারেল হায়াত চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করে বলেন, চীনের যেসব ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান পাক চীন অর্থনৈতিক করিডোর নির্মাণ প্রকল্পে কাজ করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে পাকিস্তানের সামরিক বাহিনী। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।